हाय गुरु, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। एंड चैनल नेम इज की बोलो, डोंट ड्रीम। अनेक दिन पर हमें ब्लॉग करछी, एडिन ब्लॉग करा माने करिनी प्राय 2 मास ऊपर गेलो, जस्ट एमी वीडियो करे सेटाके हमें घरे चेयरे बसे बोलछिलाम। तो ये आज के शिवरात्रि, आज की ब्लॉग स्टार्ट करछी आबार, ठीक आछे। चलो एखन दुपुर हो गेछे, घड़ीटा एखन 3 बजे गेछे। हाँ 3 বাজছে এখন, আর ফোনটা আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম। পাইটে রামেশ্বরতলায় খিচুড়ি মানে ঠাকুরের ভোগ খাওয়া ছিল, আমি খাইনি, উপোস আছি। শিবরাত্রির দিন আমি উপোস থাকি, আগেবারে ছিলাম, আগের বছর ছিলাম। তো খিচুড়ি নিয়ে এসেছি, কাল খাবো, নাহলে আজকে রাত্রে রেখেছি, খেয়ে নিতে পারি, নাহলে গন্ধ ছেড়ে দিতে পারে। তো ঠাকুরের চাঁদা 50 টাকা দিয়ে এলাম প্রণামী। চলো শিবরাত্রি পুজো আজ সন্ধ্যেবেলা হবে, তোমাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে দেখাবা। আর 2 মাস আমি ব্লগ করিনি, কারণ আমি পারিনি, আমার কানটা বুঝে গেছি, ডান কানটা না পুরো বুঝে গেছিলো, এত ঠান্ডা লেগেছিলো, পুরো সর্দি ঢুকে গেছিলো কানে, সেই জন্য আমি আর ব্লগ করতে পারিনি, চাইতে পারবো না। জাস্ট এমনি ভিডিও করে গেছি, ঘরে এসে বলে গেছি। দিদির বিয়ে হলো, তখন আমি ব্লগ করিনি, জাস্ট স্বামী থেকে ভিডিও করেছিল, আমাকে নিয়ে আমি ভিডিও করিনি একটা। চলো দেখা যাক সন্ধ্যেবেলা কী হয়, বিকালটা দেখাবো কী করি না করি। চলো গণেশায় নমঃ, ইতিয়ং নস্তে গণেশায় নমঃ, একাদং তম মহাকায় লম্বোদরং গজাননং বিঘ্ননাশকরং দেব হেম পরমমহম পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমঃ, ইতিয়ং নস্তে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমঃ, ওং রক্তম ভুজাসনম মসে সদনৈক সিন্ধু ভানু সমস্তা মধুপবজামি পদ্মাত্ময়োভয়ভরং দদতং করাব্জৈ মাণিক্যমৌলী মরুদঙ্গ রৌচিন্তিনেত্রা গন্ধ পুষ্পে নমসি সূর্যায় নমঃ, এষ গন্ধ নমসি সূর্যায় নমঃ, এষ গন্ধ নমসি সূর্যায় নমঃ, এতত পুষ্প নমসি সূর্যায় নমঃ, এষ ধূপ নমসি সূর্যায় নমঃ, এষ দীপ নম সূর্যায় নমঃ, এতত নৈবেদ্যং নমসি সূর্যায় নমঃ, এতে গন্ধ পুষ্পে নমসি সূর্যায় নমঃ, সর্বদেবময় রঘুনাথায় বিষ্ণবে নমঃ, ওং তৈলক্ষ্যপূজিতে বিজয়বর্ধন শান্তিং কুরু পদাপানে নারায়ণী নমস্তুতে নমঃ ব্রহ্মণ্যদেবায়। গৌরবরণূষিতম দুঃখ পদ্মাগ্রকরম বরদান দক্ষিণেতু ইতে গন্ধ পুষ্পে নবলক্ষ্মী দেব্যৈ নমঃ, এষ গন্ধ নবলক্ষ্মী দেব্যৈ নমঃ, এতৎ পুষ্পং নবলক্ষ্মী দেব্যৈ নমঃ, এষ ধূপ নবলক্ষ্মী দেব্যৈ নমঃ, এষ দীপ নম। Thank you.
ये ढाला है ना ঢালবে ফলদান করবে ফুলদান করবে তারপরে বাউন লাস্ট পুজো এইখানে হয় না করতে স্বপন কুমার তা ত্রি বর্মণ মধুকুল্ল গোত্র অনির্বাণ কুণ্ড মধুকুল্ল গোত্র অনির্বাণ তা ত্রি বর্মণ প্রিয়াঙ্কা মধুকুল্ল গোত্র প্রিয়াঙ্কা দেবী তা ত্রি বর্মণ সেদিন ছিল শিব চতুর্দশী, বেদ ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেল পাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। বেদ কিছুই জানত না, তবু তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হলো। সময় এক সকালে বেদ ফিরে এলো, সবাই তার জন্য ভাবছিল। বেদ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এখন এমন সময় একজন অতিথি এলো, বেদ কি ভেবে তার খাবার গুলো অতিথিকে খেতে দিল। তাতে তার পরণের ফলও লাভ হল। কিছুদিন বাদে বেদ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতরা হেরে গেল, শিবদূতরা বেদকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরা তাদের পিছনে পিছনে ধাওয়া করল। কৈলাসে দাঁড়িয়ে নন্দী পাহারা দিচ্ছিল, সে যমদূতদের কাছে বেদের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বলল, গুরু শ্রী ওরাটি সন্ধ্যাবেলা পুজোটা হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। চলো আমি শুয়ে পড়েছি, এবার ঘুমোবো, ঠিক আছে? আর যেটা বলছে, অনেকদিন পর ব্লগ করছি। আর মহাশিবরাত্রি দিন রাত জাগতে হয়, পারব কি জানি না। যা মোবাইলটা পড়ে গেল, কপালটা লাগলো, যা। কিন্তু ভিডিও আমি অফ করিনি, ভিডিও চলছে। যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ফুল সাপোর্ট, ওকে, তো বাই।